নেশার সামগ্রী উদ্ধার সর্বনগরী উদয়পুরে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে রাধাকিশোরপুর থানার অন্তর্গত পান্তুয়া নবোদয় স্কুল সংলগ্ন ছাত্রাফাং এলাকার জঙ্গলে এলাকার লোকজনরা দেখতে পায় জাতীয় সড়কের পাশে দুই প্যাকেট গাঁজা সহ ড্রাগসের কৌটো। দেখতে পেয়ে সাথে সাথে খবর দিয়ে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ ঘটনার খবর পেয়ে সাথে সাথে রাধাকিশোরপুর থানার সেকেন্ড ওসি দেবব্রত বিশ্বাস সহ বিশাল পুলিশ টিএসআর নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় জঙ্গলে দুই প্যাকেট গাঁজা এবং প্রায় 100টি ড্রাগসের কৌটো উদ্ধার করেন। এদিকে এলাকাবাসীরা সন্দেহ করছেন, গত কিছুদিন আগে ওই জায়গা থেকে কোনো একটি দোকান থেকে বিপুল পরিমাণে নেশার সামগ্রী সহ দুই যুবককে আটক করেছিল পুলিশ। দুবছর আটক হওয়ার পর থেকে ওই জায়গায় নেশার সামগ্রী বিক্রি করা বন্ধ ছিল প্রায় 2-3 মাস ধরে। কিন্তু ওই দুই যুবক জেল থেকে ছাড়া পাওয়ার পর পুনরায় নাকি বন্দুয়ার ছাত্রাফাং এলাকায় নেশার সামগ্রী বিক্রি করা শুরু করে দিয়েছে। এলাকাবাসীরা সন্দেহ করছে, ওই যুবক নাকি সেখানে গাঁজা এবং ড্রাগসের কৌটোগুলি রেখে গিয়ে বিক্রি করছেন। এদিকে নেশার সামগ্রীগুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বন্দুয়ার ছাত্রাফাং এলাকায়। পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করবে বলেই জানা যায়। তবে নেশার সামগ্রী জঙ্গল থেকে উদ্ধার হলেও কোনো ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ। রাস্তার লোক আমরা পিছন বাড়ির পিছন দিয়ে একটা সীমানা আছে, এটার মধ্যে গাঁজার চামচ কম 2 কেজি হইব। তারপরে প্রাচ্যের গুটি নাকি না জানি এটি মনে একটু উপর হইব ফাঁসাইব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।